السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد বন্ধুগণ আজকে একটা বিষয় আমরা পরস্পরে পরিষ্কার করতে চাই আর তা হলো মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলিহি ও আলিহি এর ব্যাপারে যে কোনো কষ্টদায়ক কথা শুনলেই মানুষ মাত্রই মানে বাংলাদেশের মানুষ মাত্রই কেন ফুসে উঠে কেন ঝাঁপিয়ে পড়তে চায় কারণ ইতিমধ্যে আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি বিভিন্ন ভাবে হয়তো নামে বেনামে ইচ্ছায় অনেক দুষ্টরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ব্যাপারে কটু নিন্দা অথবা অপবাদ দিতে চেয়েছে আর যখন এমন কিছু প্রকাশ হয়েছে সাথে সাথে দল মত নির্বিশেষে যুবক বৃদ্ধ তরুণ নর নারী সবাই ঝাঁপিয়ে পড়ছে ফুসিয়ে উঠছে কিন্তু আফসুস আমাদের অনেক লোকজন এই ব্যাপার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছেন না বলে কেউ বা বিভিন্নভাবে তাকে ব্যাখ্যা করছেন কেউ কেন গুজবে কান দেয়া হবে তা নিয়ে চর্চা করছেন কেউ বা কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ হবে কেন এ নিয়ে বাদানুবাদ হবে কেন এ নিয়ে উত্তাল তরঙ্গমালা আশ্রে পড়বে কেন এগুলো হবে এই নিয়ে বিশ্লেষণ করছেন আবার কেউবা ও ধর্মকে অবমান করা হচ্ছে তাই এমনটা করছে তাই বলে নিজেকে আলোচনায় শেষ করে দিতে চাচ্ছেন কিন্তু কেউই আমাদের মনে হচ্ছে বাংলাদেশের এই নব্বই ভাগ মুসলমানের দেশে কেউই মূল জিনিসটি অনুধাবন করতে পারছেন না যদি সবাই মিলে মূল বিষয়টি অনুধাবন করতে পারতেন রহস্য উদ্ঘাটন করতে পারতেন তাহলে ফিরে গিয়ে আসলেই সমাধান করার চেষ্টা করতেন আমরা আবারও বলছি মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী ওসাল্লামের ব্যাপারে যে কোনো অপমান যে কোনো অন্যায় যে কোনো অপবাদ মাত্রই মানুষ কেন ঝাঁপিয়ে পড়ছে আর এটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করা হচ্ছে বন্দিগণ আসলে যতভাবেই আমরা বিশ্লেষণ করছি না কেন যে যেভাবে দেখছি যার দৃষ্টিভঙ্গি যেভাবে যার শিক্ষাগত যোগ্যতা যতটুকুন অথবা যার চেতনা বা দৃষ্টি যেভাবে সেভাবে দেখছি আসলে কেন মোহাম্মদের ব্যাপারে কথা বের হলেই মানুষ ফুসে উঠবে উঠবে এর কারণ আমাদের সবার জেনে নেওয়া উচিত আল কোরআন আল করিম থেকে কারণ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আল কোরআন আল করিমের একশো চোদ্দ টি সৌরার তেত্রিশ নাম ছয় নম্বর আয়াতিমাতে নিগুর তথ্যটি মৌলিক রহস্যটি বলে দিয়েছেন আল্লাহ সুহানা এবং তা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কিন্তু আমরা ওই করলকারিমের বর্ণিত এই মৌলিক বিষয়টি না জানার কারণে এক একজন এক এক বিশ্লেষণ করছি শুধু তাই না আমরা দেখতে পাই কোন কোনো আলেম নামের দুষ্ট লোকজন বলছেন ও যেখানে প্রতিবাদ প্রতিরোধ আছে সেখানে যাবে কেন না এগুলো মূর্খতা সকল মূর্খতার জবাব আল কোরআন আল করিমে আল্লাহ আলা সাড়ে চোদ্দশো বছর আগে দিয়ে রেখেছেন আর ঠিকানা দিয়ে বলছি তা হলো একশো চোদ্দটি সৌরার আল কোরআন আল করিমের তেত্রিশ নম্বর সৌরা সৌরাতুল আহজাবের হয়ে নাম্বার আয়াতুল কারীমার প্রথম অংশটুকু আল্লাহ সুবহানাহু ওয়া ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন চিরন্তন কিতাব আল কুরআন আল কারীম রব্বুল আলামিন বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম النبي أولى بالمؤمنين من أنفسهم صدق ربنا العظيم الله تعالى بلتش النبي أولى بالمؤمنين من أنفسهم أرتد النبي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ দিয়ে মারেফা করে নির্দেশক করে বলছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম যদি আবার কেউ এখানে আরবি গ্রামারের বাস্তবতায় আলিফ লামকে মারিফা বা নির্দেশককরণের মারেফা না করে ইসতিদराक বলতে চান যে সকল নবী বুজনর জন্য তাহলে আল কুরআন ফাসিরু বাদুহু বাদু কুরআন নি নিজের ব্যাখ্যা করে এই 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 6 আয়াতের সামনে আগালেই পাওয়া যায় আল্লাহ পরে সর্বনাম একক সর্বনাম ব্যবহার করে আগের анনবী এর ব্যাখ্যা করেছেন পরে বলেছেন ওয়া আযওয়াজু উম্মাহাতুহুম অর্থাৎ নবী বলতে এখানে সকল নবী নন একজন মাত্র নবী যিনি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই ওয়া সাল্লাম এবং তার স্ত্রীগণ সকল ইমানদারের মা তাই আল্লাহ এই স্পষ্ট করে আন্নাবি বলতে একজন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তাকে বুঝিয়েছেন তো আল্লাহ তালা বলছেন আন্নাবি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আউলা 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 মানে এটা আরবিতে বলে আউলা ওয়াত এবং বাংলায় বলে অগ্রাধিকারী অগ্রাধিকারী

মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহ তাআলা আলী হোসাল্লাম আল্লাহ তালাহি বলে থামেননি বরং বললেন মিন আং ফুসিহিম এমনকি তাদের নিজেদের জীবনের চেয়েও বেশি অর্থাৎ আল্লাহ তালাহ স্পষ্ট বললেন নবী আউলা বিল মিন আং ফুসিহিম মোহাম্মদ সাল্লাহ ইমানদারদের কাছে তাদের জীবনের চেয়েও বেশি অগ্রাধিকারী বেশি প্রেপারেবল বেশি অগ্রগণ্য এটা হলো মূল বিষয় অর্থাৎ যার মধ্যেই ন্যূনতম ইমান আছে ন্যূনতম ইমান ইমান মানে কি ইমান মানে তিনটি জিনিসের বাস্তবতা একটি হলো আত্মার স্থির বিশ্বাস দুই নাম্বার মুখে তার ঘোষণা তিন নাম্বার কাজে তার প্রমাণ হা আত্মার বিশ্বাসের দ্বারাই ইমানের সূচনা মুখের ঘোষণা এবং কাজের প্রমাণের দ্বারা পূর্ণতা হয় ইমানের তো আমাদের সমাজে অনেক লোকজন বলেন নব্বই ভাগ মুসলমানের দেশে নবীজি মোহাম্মদ সাল আলী ওসাল্লামের পরে যে কোনো কুৎসা যে কোনো অপবাদ যে কোনো নিন্দা শুনলেই হয়তো পা শক্ত নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু ঝাঁপিয়ে পড়ে জীবনের বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে কারণ যতটুকু ঈমান তার হৃদয়ে আসে ইমান তাকে শিকায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই ও আলি وسلم তার কাছে জীবনের যে বেশি অগ্রগণ্য সুতরাং কোরআনের নিগুর তত্ত্বটা মিলান যে আপনি রাজনৈতিক বিশ্লেষণে যে আপনি প্রশাসনিক বিশ্লেষণে যে আপনি বিভিন্ন ধরনের অবৈধ আবিদিত করে বিশ্লেষণ করছেন নিজেকে প্রশ্ন করুন আপনার হৃদয়েও যদি ঈমান ন্যূনতম থাকে তাহলে ইমান যার আছে ইমান বলে জীবনের চেয়ে প্রাণের চেয়ে বেঁচে থাকার চেয়ে বেশি অগ্রগণ্য বিশ্বনবী মোহাম্মাদাম আর তাই নবীজি সাল্লি ওসাল্লামের ব্যাপারে কোনো বিষয় হলে ন্যূনতম ইমানও যার আছে সে ঝাঁপিয়ে পড়ে সে ফুসে উঠে সে উত্তাল তরঙ্গের সাথে নিজেকে মিশিয়ে দিয়ে জীবন বাঁচিয়ে রাখ চায় যদি আজ আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই নিগুর তত্ত্বটা জানে প্রশাসন জানে পুলিশ জানে সবাই যদি জানে তাহলেই সমাধান সম্ভব কারণ নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম জীবনের চেয়ে বেশি প্রিয় জীবনের চেয়ে বেশি প্রিয় বিখ্যাত একটি হাদিস বলে শেষ করতে চাই বুখারি মুসলিম বর্ণনা করেছেন এমনিকে সির বর্ণনা করেছেন একদিন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলিম উম আল্লাহ তাআলকে বললেন লাই উম বাই লেহি মি ওয়ালীদিহি ওয়ালাদিহি আজমাইন কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতেই পারবে না যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম তার কাছে তার জীবন তার পিতামাতা সন্তান পরিবারের চেয়ে অধিক প্রিয় না হব উমর ইবদুল খতাব রাদি আল্লাহ তোমার ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী হ্যাঁ আপনি আমার কাছে অনেক প্রিয় আমার মা বাবা পরিবার সন্তানের চেয়ে আমার নিজের জীবনের চেয়ে নবীজি সাল্লা সাল্লাম বললেন ওমর তাহলে পূর্ণ ইমান ইমানের পূর্ণ দাবি তোমার দ্বারা হচ্ছে না ওমর ইদুল খত্তা অপরাধী আল্লাহ তুমি কিছুক্ষণ নীরব থেকে বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আসলাম এখন এই মুহূর্ত থেকে আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি নবীজি সাল্লাহ আসলাম বলেন হ্যাঁ এখন থেকে ইমানের পূর্ণতা হয়েছে তাই জারি আছে ইমান যতটুকুন ইমান ইমান তাকে অগ্রগণ্য করতে দেয় জীবনের চেয়ে বেশি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আলী ও ওসাল্লামকে তাই আমি বিনীত অনুরোধ করব। বিভিন্ন অবিধায় অবিদিত না করে বিভিন্ন ভাষায় বর্ণনা না করে ইমানেরই বাস্তবতায় কোরআন এ চিরন্ত সত্য কথার ভিত্তিতে বিবেচনা করুন মোহাম্মদুর রসুল্লাহ সালি ও সাল্লামের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা আমাদের জীবনের বিনিময় হলেও নবীজি সাল্লি ও সাল্লামের সম্মান অক্ষুন্ন আমিন আসসালামু আলাইকুম আরহামাক